হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম একটা মজাদার ভর্তার রেসিপি, আর এটা হচ্ছে কচুর মুখী ভর্তা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই কচুর মুখী ভর্তাটা খেতে এতই মজাদার হয় যে একবার তৈরি করে খেলে বারবারই খাইতে মন চাবে। তো চলুন দেখে নিই আমি কীভাবে এই ভর্তাটা তৈরি করি। আজকে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখে নিই। আমি এখানে চারটা বড় বড় সাইজের কচুরমুখী ভালো করে ধুয়ে জল দিয়ে সিদ্ধ করে মাঝখান দিয়ে ফেড়ে তারপরে ঠান্ডা করে এভাবে হাত দিয়ে চটকে একটু থেতলে নিচ্ছি। এই যে এভাবে চটকে মেখে নেবেন, যেভাবে, কারণ এটা খুবই আঠালো হয়, এজন্য আগে আমরা এটাকে একটু চটকে নিলে ভালো হয়। এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করছি কাঁচা মরিচ দুটি, এভাবে ফালি করেছি কেটে নিয়েছি। দুই কোয়া বড় রসুন এভাবে কুচিয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি এই যে চারটা শুকনা মরিচ। আমি মরিচগুলোকে টেলে নিয়েছি, আপনারা এটা তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে টেলে নিলে গুঁড়ো করতে সুবিধা হয়। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষা তেল, যেহেতু এটা ভর্তা সরিষা তেলটা দিলে বেস্ট হয়। আমি তেলটা গরম হয়ে গেলে এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে রসুন কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন কুচিটা নেড়ে চেড়ে একটু সময় ভেজে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে পেঁয়াজ আর রসুনটা ভালো মতো সিদ্ধ হয়, এভাবেই ভেজে নেবেন। এবার আমি এখানে কাঁচা মরিচগুলো ভালো করে দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ আর রসুনটা ভালো মতো সিদ্ধ হয়। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে আর একটু ভেজে নেব। এগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে চটকে রাখা কচুর মুখীগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এখানে আমি আগে দিয়ে নেব শুকনো মরিচটাকে গুঁড়ো করে, এভাবে হাত দিয়ে গুঁড়ো করে শুকনো মরিচটা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো কচুর মুখির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর একটু সময় নিয়ে নিয়ে নেড়ে এটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, এটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তেলের মধ্যে সব উপকরণগুলো একসাথে। আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব, কারণ কচুর মুখগুলো একটু আঠালো হয়, তাই এভাবে একটু চেপে চেপে এটাকে ভেজে নিলে খেতে ভালো লাগবে। খেয়াল রাখতে হবে নিচে না লেগে যায়, এটা ভালো মতো যখন তৈরি হয়ে যাবে দেখবেন কড়াইয়ের নিচে আর লাগবে না, একটু নাড়া দিলেই এটা পুরোটাই উল্টে যাবে, এভাবে নিচে আর একটু লেগে থাকবে না। আমার ভর্তাটা কিন্তু রেডি। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে তার থেকেও দ্বিগুণ স্বাদের, অসাধারণ হয়েছে খেতে। আশা করি রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনি দেখতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।